2022-23 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি কার্যক্রম অনলাইন আবেদন শুরু 18/4/2023 থেকে 30/4/2023। তো এখন এখানে দেখুন ডান পাশে রয়েছে এখানে স্টার্ট ডেট এবং এখানে রয়েছে ডেডলাইন আপনাদের আবেদন করার জন্য, এবং এই ভিডিওতে রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন এবং যোগ্যতা কি এবং নির্দেশিকা এবং বিজ্ঞপ্তি, এক কথায় সবকিছু এ টু জেড নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। সঙ্গে থাকুন, এখনো এখানে নিচে আবেদন করার অপশনটা আসেনি কারণ এটা দুপুর থেকে আবেদনের নিয়মটা চালু হবে। এখন আমি চলে যাচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন গাইডলাইনে, তারপর এখান থেকে আপনারা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব এই ওয়েবসাইটের, এই পেজের প্রত্যেকটা ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দিব। এখন এখানে চলে আসলাম অ্যাপ্লিকেশন গাইডলাইনে, আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি অ্যাডমিশন গাইডলাইন, এই ডাউনলোড অপশনে আপনারা একটা ক্লিক করবেন। করার পর এই পিডিএফ ফাইলটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের সামনে চলে আসবে, আপনারা ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন, এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা 2022-23 অনলাইন আবেদনের নির্দেশিকা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত 22টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করে 18/4/2023 তারিখ দুপুর 12টা হতে 30/4/2023 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে। তো স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে চূড়ান্ত আবেদন শুরু করুন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি আবারও আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশনে গিয়ে, এখানে কিন্তু নিচে এখনও এই অপশনটা আসেনি, এই যে যেই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন স্টার্ট অ্যাপ্লিকেশন, কারণ এখনও দুপুর হয়নি, এখন রাত 1:10। তো এখন এখান থেকে আপনারা নিয়মগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আবেদন করবেন, অথবা আমি তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিজেরা একটু দেখে নেবেন। তো তারপরে রয়েছে এখানে ধাপ 2, নিচের পেজটি প্রদর্শিত হবে, এই যে এই নিচের পেজটি, এখানে আপনাদের লগ ইন বাটনে এখানে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইতিমধ্যে যারা আর কি সঠিকভাবে প্রদান করেছেন তারা লগ ইন করবেন, আর যারা নতুন তারা নিউ অ্যাপ্লিক্যান্ট, এই যে এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ধাপটির নিচের পেজটি প্রদর্শিত হবে, এখানে দেখুন এসএসসি সমমান এসএসসি সমমান পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রয়োজনীয় তথ্যসমূহ, রোল নাম্বার, পাশের সাল, বোর্ড সঠিকভাবে প্রদান করে সাবমিট করতে বলা হয়েছে। তারপরের পেজে চলে যাই আমরা, আপনার এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রদর্শিত, এখানে দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। তো আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন, তাছাড়াও আমি লিঙ্ক দিয়ে দিব, এক ক্লিকে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা দেখে নিন, এভাবে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনে আবেদনটা করে ফেলতে পারবেন, খুব সহজ নিয়মে কিন্তু এখানে দেখানো হয়েছে, এর চেয়ে আর সহজ হতে পারে না। আপনারা নিজেরাই ঘরে বসে এই গুচ্ছ আবেদনটা নিজেরা নিজেরা করে নিতে পারবেন। এখন এখানে একটা কথা রয়েছে, এখানে কিন্তু ছবির ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, সবার জন্য এটা সহজ নয়। তো আমি এই জন্য একটু আমি আলাদাভাবে একটা ব্যাপার দেখাচ্ছি ছবির ব্যাপারটা, এখানে আমি আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, এই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা ক্লিক করে সরাসরি চলে আসবেন। আসার পর এইখানে সিলেক্ট ইমেজ একটা ক্লিক করবেন, আপনারা যারা মোবাইলে ছবি তুলবেন খুব সুন্দর হবে, দুইটা কান যাতে স্পষ্ট দেখা যায় এবং ফেসে সঠিক আলোটা পড়ে। তোলার পর আপনারা ছবিটাকে চেষ্টা করবেন স্কোয়ার সাইজে একটু ক্রপ করে নিতে, স্কোয়ার সাইজে ক্রপ করে নিয়ে এখানে আমরা ওপেন দিলাম সিলেক্ট ইমেজে দেওয়ার পর। ওপেন দেওয়ার পর এখানে কিন্তু দেখুন বলা হয়েছে ছবির ব্যাপারটা, এখানে দেখুন বলা হয়েছে 300x300 পিক্সেল, এবং এই যে দেখুন এখানে 300x300 পিক্সেল আকারে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে, হালকা একবারে দেখা গেছে একটু গ্রে কালারটা দিয়ে দিবেন আপনারা অ্যাশ কালার, যে ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না, তাহলে আপনাদের এই ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো ছবির যেহেতু এখানে বলা হয়েছে 300x300 দেখুন, মানে একটা স্কোয়ার সাইজ, আপনারা ছবিটাকে স্কোয়ার সাইজে মোবাইলে ক্রপ করে নেবেন, আর ফটোশপে যারা পারেন তো পারবে করে নেবেন, কারণ লম্বাটেভাবে থাকলে এখানে দেখুন আমরা যদি এই লগটা উঠিয়ে নেবেন, লগ অ্যাকসেপ্ট রেশিও, আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, দিয়ে এখানে 300 এবং ওয়াইড এবং হাইট 300
300 দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এই যে সাইজের গড় ওইখানে 100 বলা হয়েছে, আমরা 90 দিব। 90 দিয়ে সাইজ সেভ এজ ইমেজ এজ দিব জেপিজি। দেওয়ার পর আমরা জাস্ট এই যে রিসাইজ ইমেজে একটা ক্লিক করে দিব। প্রসেসিং হচ্ছে তো হয়ে গেছে, এখন ডাউনলোডে একটা ক্লিক করে দিব। তো ডাউনলোড হয়ে গেছে, এখন ছবিটা আমি ওপেন করছি। ওপেন করার পর একটা প্রবলেম হয়েছে, তা হচ্ছে দেখুন ছবিটা লম্বাটে আকার ছিল, যার কারণে এটা 300x300 করার পর বাড়তি একটু দেখুন বাম পাশে ডান পাশে একটু জায়গা রয়ে গিয়েছে। তো ছবিটাকে আপনারা একটু স্কোয়ার মাপে এটাকে ক্রপ করে নেবেন। আমি ফটোশপে একটু দেখাচ্ছি, আপনারা মোবাইলেও ক্রপ করে নিতে পারবেন খুব সহজ। এটাকে আপনারা এখানে ক্রপ টুলটা সিলেক্ট করে এখানে ওয়াইড দেখুন 50 mm এবং হাইট রয়েছে 50 mm, আপনারা ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। 50 দিয়ে ডাবল এম দিয়ে ইন্টার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে রেজুলেশনটা অবশ্যই 300 রাখবেন। এখন এখানে পিক্সেল ইঞ্চি রাখবেন। রাখার পর এখানে আপনার মাউসের লেফট বাটন হোল্ড করে ড্র্যাগ করে নির্দিষ্টভাবে দিয়ে এন্টার করে দিবেন, ক্রপ হয়ে যাবে। এটাকে আমরা সেভ করে নিলাম ডেস্কটপে। আপনারা মোবাইলে এটাকে স্কোয়ার মাপে ক্রপ করবেন, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি হোক বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এক কথায় ওয়াইড এবং হাইট এক রকম রাখবেন। তো এটাকে আমি ডেস্কটপে সেভ করছি, এটার নাম দিচ্ছি ডাবল পি দিয়ে সেভ করলাম। করার পর এখন আমি এই ডাবল পিটা আমি এখন আমার এই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সিলেক্ট ইমেজে দিয়ে জাস্ট এই যে দেখুন ডাবল পি এটা ওপেন করব। ওপেন করার পর এখন এখান থেকে এই যে লগ অ্যাকসেপ্ট অ্যাসপেক্ট রেশিওটা উঠিয়ে দিয়ে এখানে 300 দিয়ে দিবেন আপনারা। 300 দেওয়ার পর এখানে আপনাদের সাইজটা 90 দিয়ে দিবেন, 90 কিলোবাইট। এখানে কিন্তু মেগাবাইটও রয়েছে, আপনারা জাস্ট কিলোবাইট যেমন আছে তেমনই। এখানে ইমেজ জেপিজি দিয়ে জাস্ট রিসাইজ ইমেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর প্রসেসিং হচ্ছে, এটা খুব অল্প সময় লাগে, হয়ে গিয়েছে। ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি ওপেন করব। ওপেন করলাম দেখুন সাইজটা সম্পূর্ণ ঠিক রয়েছে, এবং এটার দেখি প্রপার্টিসটা কত কিলোবাইটে রয়েছে, এটা রয়েছে দেখুন 80 কিলোবাইটের ভিতরে রয়েছে, মানে 100 কিলোবাইটের ভিতরে হলেই হবে, সমস্যা নেই। তো এভাবে আপনারা করে নেবেন। আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে এই ইমেজের যে রিসাইজ যে করবেন আপনারা এটা লিঙ্কটা দিয়ে দিব। এখন আমরা ব্যাকে চলে যাচ্ছি। এখন এখানে রয়েছে আপলোড করার পর আপনাদের দাপ নয়, এভাবে আপনারা দেখে নেবেন। খুব সুন্দর একটা নিয়ম করে দেওয়া হয়েছে এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টের অপশনটাও দেওয়া রয়েছে, কিভাবে আপনারা পেমেন্ট করবেন খুব সুন্দর নিয়মে দেওয়া রয়েছে বন্ধুরা, আপনারা দেখে নেবেন। এখানে বিকাশ, রকেট, নগদ সবই রয়েছে, এগুলি দিয়ে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। তো এখন আমি এদিক থেকে চলে যাচ্ছি। এখন দেখাচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন গাইডলাইনে আমি ছিলাম। এখন জিএসটি প্রসপেক্টাস এখানে গিয়ে ডাউনলোড দিবেন আপনারা, ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি সবগুলোর লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে ভর্তি নির্দেশিকা রয়েছে, এগুলি কিন্তু এখন পরে শোনানো আপনাদের সম্ভব না, আপনারা একটু দেখে নেবেন খুব সহজ। এভাবে দেখুন ইউনিট এ বি সি সব কিছুই কিন্তু এখানে কিন্তু রয়েছে। এখন আমি আরেকটা ব্যাপার দেখাচ্ছি, জিএসটি অ্যাডমিশন নোটিশ, অ্যাডমিশন নোটিশটা ডাউনলোড করলাম। এখান থেকে আপনারা অ্যাডমিশন নোটিশটা দেখে নেবেন, যোগ্যতা কী রয়েছে এবং সময়সীমা সব কিছুই রয়েছে এখানে। এখানে রয়েছে জিএসটি ইউনিভার্সিটিস, কী কী কোন কোন ইউনিভার্সিটিগুলো জিএসটিতে রয়েছে। এখানে দেখুন জগন্নাথ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর ইউনিভার্সিটি অব বরিশাল, এখানে রয়েছে রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, শেখ হাসিনা ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে রয়েছে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে রয়েছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি,
রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, এখানে রয়েছে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো রয়েছে। তো খুব সুন্দর একটা নিয়ম রয়েছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আর প্রাথমিক আবেদনের যোগ্যতা এগুলি আপনাদের কিন্তু দেখে নিতে হবে, একটু পরে নিবেন আপনারা কী কী আপনাদের জিপিএ কত লাগবে ন্যূনতম এবং অন্য অন্য বিষয় কিন্তু এখানে রয়েছে বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইবের আপনাদের কাছে আশা করে থাকি, এবং আমি আপনাদের এই জিএসটি ইউনিভার্সিটির যত আপডেট আছে তা নিয়ে আবার হাজির হব। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।